একটি বাড়িকে ঘিরে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। পক্ষে ভাড়া বাড়ি অথবা নিজের যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রপার্টি লেটিং, সেলিং, বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:35 শুধুমাত্র বাংলা টিভিতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমার এই অনুষ্ঠানটি গত মোর দেন 1 ইয়ার ধরে চলছে এবং এই অনুষ্ঠানে আমরা প্রপার্টি বিষয় নিয়ে খুঁটিনাটি অনেক প্রশ্ন নিয়ে থাকি এবং সেগুলো উত্তর দিয়ে থাকি। সেগুলি হতে পারে সেলিং, ম্যানেজমেন্ট, দেন প্রপার্টি অকশনস অ্যান্ড অল আদার রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড লেজিসলেশন। তো সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতি সপ্তাহে আপনাদের কাছে নিয়ে আসি বিভিন্ন ধরনের আপডেট এবং সেই আপডেটগুলি নিয়ে আসেন আমাদের প্রপার্টি স্পেশালিস্ট এবং সাথে কোনো কোনো অনুষ্ঠানে আমাদেরকে সাথে থাকেন গেস্ট, কোনো অনুষ্ঠানে গেস্ট থাকেন না। তো আজকে আমরা প্রথমেই আপনার সাথে পরিচয় করিয়ে দিব আমাদের সব সময়কার যিনি এই আমাদের সাথে আছেন, যাকে ছাড়া আমরা এই অনুষ্ঠানটি সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সম্ভব নয়। উনি আপনাদের অতি পরিচিত ওয়ান অ্যান্ড অনলি আমাদের প্রিয় কাজী আরিফ ভাই। কাজী আরিফ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, সবাই থ্যাংক ইউ, ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমাদের মাঝে যেই গেস্ট আছেন সেই গেস্ট আমাদের একজন ডাইনামিক ইয়াং এন্টারপ্রেনার। আমাদের এই সমাজে, এই ইউকে এ লন্ডন বেজ উনি প্রপার্টি ব্যবসা করছেন এবং উনি এত ইয়াং বয়সে আলহামদুলিল্লাহ যে উনি অনেক উপরে আছেন এবং উনি খুব ভালো ব্যবসা করছেন এবং ওনাকে আমরা ধরে নিয়ে এসেছি যাতে আমাদের এই কমিউনিটিতে ওনার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স আমাদের সবার সাথে শেয়ার করবেন। উনি খুবই মিষ্টিভাষী এবং আমাদের সবার প্রিয় জনাব কে মঞ্জুর হোসেন ভাই। উনি হলেন ডাইরেক্টর অফ গ্লোবাল ইম্প্যাক্টস ইউকে লিমিটেড থেকে আসছেন। চলুন দেখে আসি উনি কেমন আছেন। মঞ্জু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম আশা ভাই, ভালো, থ্যাংক ইউ। শুধু দর্শক মণ্ডলী, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, সেজন্য আবারও আমাদের প্রপার্টি শো থেকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা গত অনুষ্ঠানে বলেছিলাম যে এই অনুষ্ঠানটি আমরা তিনটা পর্বে ভাগ করব। সেটা হলো অকশন নিয়ে আমরা কথা বলবো এবং এই অকশন নিয়ে কথা বলতে গেলে আমাদের অনেক বিষয় নিয়ে কথা বলতে হবে। সো চলুন, আমাদের সময় সংকীর্ণতার কারণে আমরা হয়তো অনেক কথাই বলবো না, কিন্তু আমরা চলে যাব স্পেশালিস্টের কাছে। আমাদের যে আপডেট আছে আমরা সেই আপডেটটা, আমরা প্রথম অকশনটা শুরু হোক কথাবার্তা, তারপর আমরা আপডেটে চলে যাব। কাজী ভাই, আপনি কি বলেন? হ্যাঁ শিওর আশরাফ ভাই, আপনি যেভাবে প্রোগ্রামটা সাজাতে চান। আমি আমি মনে করলাম যে অকশন দিয়ে আগে শুরু হোক, লেট ইট বি ইন্টারেস্টিং। অ্যান্ড দর্শক, আপনারা তো জানেন যে স্ক্রিনের নিচে একটা নাম্বার আছে, সেই নাম্বারটি আপনারা যে কোনো সময় আমাদের কথা বলার মাঝখানে আপনারা আমাদের ফোন করতে পারেন, ইটস এ লাইভ, আপনারা কথা বলতে পারবেন। দুইজন ইয়াং এন্টারপ্রেনার আছেন, দে আর ডাইনামিক, সো উইল হ্যাভ এ ডাইনামিক ইভিনিং টু নাইট।
Let's go start auction, please. Thank you, Ashraf bhai. Shubhro darshok, apnader amra goto porbe bolechi je amra property auction niye kotha bolbo. Jodi amader ei porboti tinta porbe amra bhag korechi ajke prothom porbo. Amra chesta korechi ei program related bishoy ekjon অভিজ্ঞ লোক আমাদের সাথে থাকুক, সেই হিসাবে আজকে মঞ্জু ভাই আমাদের সাথে আছেন। ইটস গ্রেট প্লেজার, মানে আমরা মানে প্রোগ্রামটাকে মোর অথেন্টিকভাবে নিয়ে আসতে পারবো। মঞ্জু ভাই, আপনাকে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, থ্যাংকস ফর কামিং। সুপ্রিয় দর্শক, আমরা প্রপার্টি অকশন নিয়ে যে ধারাবাহিকতা ভাবে যে ই করবো, আমরা অ্যাট এ গ্লেন্স প্রথমে সামারি আপ তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের প্রপার্টি বিষয়ক, এই অকশন বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে লাইভ কল করতে পারছেন, অ্যাজ ওয়েল অ্যাজ প্রপার্টি রিলেটেড এনিথিং আপনারা মানে কল করতে পারেন। আমরা প্রথমে প্রপার্টি অকশন নিয়ে যেটা আসছি সেটা আমরা দেখব যে একটা প্রপার্টি আমরা যদি এই লাইনে কেউ প্রপার্টি মানে কেনা এবং বিক্রি করার ক্ষেত্রে আমরা দুপাশেই মানে কভার করব। প্রথমে আমরা চলে যাব হচ্ছে আপনার প্রপার্টি বা প্রপার্টি বা মানে প্রপার্টি অকশনে আপনি প্রপার্টি কিনতে যাচ্ছেন, এই কিনতে যাওয়ার ক্ষেত্রে আপনার যে আপনার আপনাকে অনেক কিছু দেখে নিতে হবে। আমাদের কমিউনিটিতে আমরা এই তথ্যমূলক অনুষ্ঠানটি আপনাদের কাছে দেওয়ার একটা মাত্রই কারণ আমাদের বেঙ্গলি কমিউনিটি মানে এই ক্ষেত্রে মানে আগে আসুক, এটা হচ্ছে আমাদের মেন মোটো থাকছে। এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি, যদি এখানে অনেকেই আমাদের বেঙ্গলি কমিউনিটিতে মানে এই রিলেটেড প্রপার্টি অকশনের বিজনেসে জড়িত আছেন। আমরা প্রথমেই বলতে চাইবো যে প্রপার্টি আপনি যখন অকশন কিনতে যাচ্ছেন তখন কি থাকছে আপনার আপনার থাকছে এখানে আমাদের যে বিশিষ্ট অতিথি মঞ্জু ভাই আছেন, তারও কিছু এক্সপিরিয়েন্স আছে, উনিও শেয়ার করবেন তার তথ্য বিভিন্ন ইনফরমেশন দিয়ে। আমি সেখানে বলতে চাচ্ছি যে প্রপার্টি অকশনের ক্ষেত্রে আপনি কী রকমভাবে আপনি যাচ্ছেন, এটা আপনার জন্য স্যুট করছে কি না, আপনাকে দেখতে হবে যে আপনি একটা প্রপার্টি অকশনে যাচ্ছেন কীভাবে, প্রপার্টি আপনি ইনফরমেশন প্রথম পাচ্ছেন যে প্রপার্টি কখন কোথায় হচ্ছে, তখন আপনি সেখানে আপনার নাম রেজিস্টার করতে হবে, আপনাকে দেখতে হবে যে প্রপার্টি যখন মার্কেটে আসছে ক্যাটালগ থাকছে, সেই ক্যাটালগ আপনি বাই পোস্টে নিজে কাছে আনতে পারেন এবং সেই পাশাপাশি আপনি অনলাইনেও দেখতে পারেন। তো এখানে যখন আপনি পাবেন তথ্য, এই তথ্যগুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে কোন এলাকাতে কতটুকু। আমি শিওর আজকে স্পেশালিস্ট মানে একজন আছেন এই বিষয়ে কথা বলবে, আমি মানে উপসংহারটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি শিওর যে আপনি পর্যায়ক্রমিকভাবে আনেন কিছু বলেন তারপর থেকে মঞ্জু ভাই, এবং আমিও সাথে অ্যাডাপ্ট থাকবো আপনার পাশাপাশি, আপনি আপনার পাশাপাশি কার্যক্রম মানে কিছু বলতে পারেন আর কি। কাজী ভাই, আপনি আমার মনে হয় যে আপনি প্রপার্টি অকশন সম্পর্কে ব্রিফিংটা দিয়ে দিয়েছেন, এখন আমি মঞ্জু ভাইকে বলবো যে মঞ্জু ভাই আপনি যদি অকশন হাউসে কীভাবে প্রপার্টিটা বেচা কেনা হয় এটা যদি একটু ব্রিফে আপনি বলতেন প্লিজ। ধন্যবাদ আরিফ ভাই এবং আশরাফ ভাই, শুধু দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম। প্রথমে অকশনে প্রপার্টি কেনা এবং বিক্রি করা এই প্রসেসিংটা আমাদেরকে ভেরি সতর্কতার সহিত আমাদেরকে বুঝতে হবে। তো প্রথমে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা যেটা প্রপার্টি কিনবো এটা আমাদের কেনার উদ্দেশ্যটা কী, এটা কি আমরা মানে নিজে থাকার জন্য কিনবো, নাকি এটা কোনো বিজনেসের পারপাসে কিনবো, নাকি বিজনেস পারপাস মিন্স এটা কোনো কমার্শিয়াল ফুলি কমার্শিয়াল, এই ব্যাপারগুলো দেখতে হবে। তো এটা দেখার পরে আমাকে আমার বাজেটটাকে ঠিক করতে হবে, কত প্রাইস আমি আপ টু আমি স্পেন্ড করতে পারবো বা ইনভেস্ট করতে পারবো একটি নির্দিষ্ট প্রপার্টির জন্য। তো সেই ক্ষেত্রে প্রপার্টি যখন মার্কেটে অকশনে আসবে, আসার পরে আমাকে প্রপার্টিটার ভিউইংয়ের জন্য ফার্স্টে আমাকে ব্যবস্থা করতে হবে। এটা নর্মালি গ্রুপ ভিউইং হয়ে থাকে, প্রত্যেকটা অকশন হাউসে অনুষ্ঠিত হওয়ার দু সপ্তাহ আগে নর্মালি অকশন ক্যাটালগ এটা পাবলিশড হয়, যেটা আরিফ ভাই বলেছেন যে অকশন ক্যাটালগ এটা হার্ড কপিও হবে এক যে গাইডবুকের মতো এবং অনলাইনে আসবে। তো এটা আসার পরে যেটা ফার্স্টে আমাকে দেখতে হবে যে ইচ অ্যান্ড এভরি অকশন লট প্রপার্টিকে লট বলা হবে, সেই লটের মধ্যে প্রত্যেকটা লটে একটি লিগাল প্যাক থাকবে।
কারণ লিগাল ফ্যাক্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার একটি দরকারি জিনিস। এই লিগাল ফ্যাক্টের মধ্যে প্রপার্টির সংক্রান্ত সব ধরনের ইনফরমেশনগুলো থাকবে, প্রপার্টির টাইটেল ডিড কীরকম, প্রপার্টির মধ্যে কোনো ধরনের অ্যাডভার্স প্ল্যানিং কোনো বিষয়গুলো আছে কি না, প্রপার্টির মধ্যে অন্য কোনো ডিসপিউট আছে কি না, প্রপার্টির তারপর স্ট্রাকচারাল সার্ভে কোনো সমস্যা রিপোর্ট আছে কি না, লোকাল সার্চিং রিপোর্টটা কীরকম, এগুলো দেখতে হবে। যদি প্রপার্টির লিগাল প্যাকটা যদি ঠিকভাবে আমরা না দেখি, সেই ক্ষেত্রে আমাদের একটি মোটামুটি একটি সমস্যার মধ্যে পড়তে হতে পারে। কারণ লিগাল প্যাকের মধ্যে খুবই সূক্ষ্মভাবে কতগুলো জিনিস অ্যাড করে দেওয়া হয়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রপার্টি যেগুলো অকশনে বিক্রি হয় এগুলো মোস্ট অফ দ্য প্রপার্টিজ আর নট অ্যাজ এ স্ট্রেট ফরওয়ার্ড প্রপার্টি। ইফ ইট ইজ স্ট্রেট ফরওয়ার্ড প্রপার্টি, সেগুলো সাধারণত স্টেট এজেন্টের মাধ্যমে বিক্রি হয়ে থাকে। আচ্ছা মঞ্জু ভাই, সরি আশা ভাই কিছু বলছেন। আমার প্রশ্ন ছিল যে মার্কেট সার্ভের কথাটা আপনি বলেছেন। জি, আমার মনে হচ্ছিল যে মার্কেট সার্ভেটা যারা নতুনভাবে আসছে প্রপার্টি লাইনে, হাউ দে উইল সার্ভে এখানে, মানে আমি আপনাকে একটু মানে আমি বলতে চাচ্ছি যে আসলে আমরা এই এই বিষয়ে একটু পরে আসি, কারণ আমি চাচ্ছি যে আমার যারা ভিউয়ার্স আছে তারা সিরিয়ালভাবে মানে জিনিসটা বোঝার চেষ্টা করুক, তারা মানে এটা আমি ক্যাটাগরি ওইভাবে নিয়ে আসতে চাচ্ছি। আমি এখানে মঞ্জুভার সাথে একটুখানি হ্যান্ড দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে অবভিয়াসলি দর্শক আপনারা দেখছেন, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা জানাবেন, পাশাপাশি আমি আপনাদেরকে আরও স্টেপ মানে স্পেসিফিকেশন দেওয়ার জন্য আমি একটু মঞ্জু ভাইকে হোল্ড করছি, মানে যে আমি এখানে অ্যাড অন করতে চাচ্ছি অথবা একটু শেয়ার করতে চাচ্ছি যে এই যে লিগাল প্যাকটা আছে, এই যে কথা আপনি বলছেন যে লিগাল প্যাকের মধ্যে এরকম ধরনের ক্রিটিক্যাল জিনিসগুলো থাকছে যে সামটাইম আমরা অকশনে যাচ্ছি, বিডিং করছি, প্রপার্টি কিনে নিচ্ছি, কিন্তু আমরা প্রপার্টি দেখছি না। এখন এখানে এই স্পেশাল কন্ডিশন যে জিনিসটা আছে, এই স্পেশাল কন্ডিশনে আপনি যখন যাচ্ছেন আপনি তখন কিন্তু নিজে বুঝতে পারছেন না, অ্যাজ এ জেনারেল পার্সন হিসেবে আপনি যখন এক্সপিরিয়েন্স পার্সন, প্রপার্টি স্পেশালিস্ট যারা, প্রপার্টি লয়ার যারা আছেন তারা মানে এটা দেখতে পাচ্ছে। এখন যদি এরকম ধরনের আসে যে আপনি লিগাল প্যাক তো মানে আগে থেকেও কিন্তু অনলাইনে দিয়ে দিচ্ছে নাওডেজ, রাইট? জি হ্যাঁ, অনলাইনে দিয়ে দিচ্ছে। এখন আপনি আপনার যখনই এরকম ধরনের থাকছে যে আপনি এটাকে কী করতে পারেন, আপনি এই মানে লিগাল প্যাকটা কখন আসতেছে, যখন আপনি সিলেকশন করলেন যে আপনি একটা প্রপার্টি কিনছেন এবং আপনার একটা বাজেট হচ্ছে, আপনি বাজেটে তখন আপনি কোপ করতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে এই এই লিগাল প্যাকটা আপনি বুঝছেন না, কিন্তু এখন অনেক ক্ষেত্রে আছে না যে অনেক সলিসিটার এটাকে আপ টু ডেট আপনাকে দিয়ে দিচ্ছে। জি, মানে যেহেতু আপনি এক্সপিরিয়েন্স না, যারা বিগিনার হিসেবে শুরু করবে যদি তারা পজিটিভ সেন্সের জিনিসটা নেয় যে না ইটস গুড বিজনেস, উই ক্যান ট্রাই হোয়াট এভার দ্য ওয়ে ইউ ডুইং, এখানে থাকতেছে যে তখন কিন্তু একটা ছোট ফিস দিয়ে কিন্তু ওটা একটা সামারি আপনি নিয়ে যাচ্ছে প্রপার্টি স্পেশালিস্ট প্লাস যারা লয়ার আছেন, কনভিন্সিং করবে যারা আছেন তারা ইনফোর্স দেখো, তখন আপনার ভিতরে একটা ফ্রুটফুলি থাকছে যে এখানে কোনো ডিসপিউট না থাকার সম্ভাবনাটা বেশি, রাইট? আমি মানে যে কথা অ্যাড করছিলাম না, প্লিজ ব্যাক টু ইউ অ্যাগেন, আপনি বলতে থাকেন তারপর আমি আপনার সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আরিফ ভাই। হ্যাঁ, লিগাল প্যাকটা যেটা আপনি উল্লেখ করেছেন, যারা নবীন, যারা নতুন ইনভেস্টর, নতুন অকশনে জাস্ট আসতে যাচ্ছে বা আসছে, তাদের পক্ষে লিগাল প্যাক পরিপূর্ণভাবে সূক্ষ্মভাবে সম্পূর্ণ বোঝাটা মুশকিল, ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তারা যারা লিগাল প্রফেশনাল, আই লাইক টু সে সলিসিটার্স, দোজ হু আর ডুইং দ্য কনভিয়েন্সিংস, তাদের কাছ থেকে অ্যাডভাইস নেওয়া উচিত যে দিস ইজ মাই লিগাল প্যাক, এটার মধ্যে কী ধরনের প্রস অ্যান্ড কনস, কী ধরনের হিডেন জিনিসগুলো আছে এটা দেখতে হবে, এটার মধ্যে কতগুলো থাকতে হবে যে সেটা কোনো, এটার মধ্যে কোনো অ্যাডভার্স চার্জ আছে কি না, এটার কভেনেন্ট কীরকম, এটার মধ্যে কোনো ধরনের প্ল্যানিং কোনো ইস্যু আছে কি না। কারণ আমি একটু আগে উল্লেখ করেছি অকশনে যে প্রপার্টিগুলো আসে এগুলো স্ট্রেট ফরওয়ার্ড প্রপার্টি না, দ্যাটস ওয়াই ইস কামস ফর দ্য অকশন সেল, আই মিন অকশন যারা প্রপার্টি সেল করতেছে দে আর মোটিভেটেড সেলার, অ্যাট দ্য সেম টাইম যারা অকশনে কিনতে আসে তারাও কিন টু বাই, সো বোথ পার্টিস আর কোয়াইট স্পিডি, দে ওয়ান্ট টু ডু দ্য ট্রানজ্যাকশনস ভেরি কুইকলি,
So in this case, আমি বলবো অকশনে কেনা বিডিং করার আগে অ্যাটলিস্ট দুই তিনটা অকশন হাউসে গিয়ে অকশনের যে মেকানিজম যে সিস্টেম এটা অবজার্ভ করা উচিত, সেখান থেকে কিছু ধারণা নেওয়া উচিত। তারপরে আপনার যেটা বলেছিলাম যে মার্কেট প্রাইস বা সার্ভের ব্যাপারটা, যে একটা প্রপার্টি মার্কেটে ফর সেলে এসছে, সে ফর এক্সাম্পল গাইড প্রাইস 100,000, তো এটা কি এটা গাইড প্রাইস জাস্ট গিভ আস দ্য ইন্ডিকেশন দ্য প্রাইস উড বি 100+। সো নর্মালি আমরা যেটা ধারণা এখানে অনেক সময় তোমার মাইনাস হচ্ছে, মানে দেখা যাচ্ছে গাইড প্রাইস দেওয়া হচ্ছে কিন্তু আবার অ্যাচিভ করা যাচ্ছে, যেরকম ইজ এ নর্মালি আপ থাকে হয়, কিন্তু আবার অনেক সময় কিন্তু ডাউনে আসছে পাশাপাশি অ্যাজ ওয়েল এজ দ্য মানে আপনি ধারণা করতে পারেন। আমার রাইট, ইয়েস, বাট এটা এসপেশালি আমি বলবো গ্রেটার লন্ডন এরিয়ার মধ্যে মোটামুটি যেটা গাইড প্রাইস থাকে প্রপার্টি প্লাসই হয়, এবং সেটা আমরা নর্মালি অ্যাজাম্পশন করে নিই যে 20% to 25% অ্যাবাভ হবে, কিন্তু ইটস ডিপেন্ড অন দ্য লোকেশন, কোয়ালিটি অফ দ্য প্রপার্টি অ্যান্ড হাউ মেনি বিডার্স দ্যাট পার্টিসিপেট ফর দ্যাট পার্টিকুলার লট। এমনও দেখা গিয়েছে যে গাইড প্রাইস 100,000, ইট ক্যান বি সো 180,000, ইজ অ্যাবনর্মালি আই মিন হ্যাপেন ইস হ্যাপেন সেভারাল টাইমস আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্সেস। অ্যান্ড আপনি যেটা বলছেন, হ্যাঁ গাইড প্রাইস 100,000 ফর এক্সাম্পল, কিন্তু সেটা যখন নট এনাফ বিডার অন দ্য অকশন হাউস তখন অকশনার্স বলে ওকে গিভ এ ট্রাই 80, দে ওয়ান্ট টু সেল দ্য এখানে আরেকটা কথা আছে গাইড প্রাইসের পাশাপাশি আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে রিজার্ভ প্রাইস। সেই রিজার্ভ প্রাইসটা শুধু অকশনার জানবে এবং হু ইজ দ্য সেলার শুধু সে জানবে। তো নর্মালি যে রিজার্ভ প্রাইসটা হয় সাধারণত গাইড প্রাইস থেকে 5 to 10% প্লাস মাইনাস। থ্যাংক ইউ মঞ্জু ভাই। আমরা এই প্রাইস বিষয় নিয়ে, কারণ প্রাইসটা হলো সব কিছুর মূলে হলো বেচা কেনা, অকশন যত কিছুই হোক, যত টার্মস অ্যান্ড কন্ডিশন হোক, লেজিসলেশন হোক, দোজ অল ডিপেন্ডস অন মানি। সো বেচা কেনা নিয়ে আমাদের আবারও কথা আসবে, তার মাঝখান থেকে আমরা দর্শককে বলতে যাচ্ছি, দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা শুধু অকশন বিষয়ে না প্রপার্টি বিষয়ে যে কোনো প্রশ্ন আপনাদের মনে আসতে পারে আপনারা প্লিজ, আপনারা বলার সাথে সাথে কল চলে আসলো, দেখি লাইনে কে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে ডাইরেক্টলি কথা বলুন প্লিজ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপা আপনার প্রশ্নটি করুন, নামটি বলে। জি, আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। গোল বিষয়ে। জি, হোয়াট ইজ আই হ্যাভ আ হাউস ফর রেন্ট, লাইক আই রেন্টড ইট আউট, and for tax purposes, like I called the tax office, advised them that I put it up for rent, and they asked me how much is it and everything. So I told them, basically, I'm not making a profit, I'm actually making a loss. So they said I don't have to register it as tax. You know, I don't need to, like, advise them. So I just want to find out if that's true or not. You know, if that's okay. Okay, Appa, do you got any more question related with this? No, just that, like, that's... am I liable for tax? Okay. So I want to do it the right way. I've just got two properties. One is my resident home, and the other one is, like, my let property. Okay. Thank you, caller. You may can keep your phone. I can say something regarding this issue. This issue is totally is accounts related questions actually. As a property specialist, I can give you some guidelines. Normally it will be more advisable if you go to the accountant, they can give you some more specific answer for it. But technically, whenever whatever you have a property, you have to declare your rental income. In case of if you make a loss this year, still you have to report that, because of the next year maybe you got your loss going to be covered, and maybe you making some money, then you can adjust your accounts. So it will be better
you talk with the accountant and we're gonna get more specific thing. I believe I can answer your questions. Thank you, caller. Dekhiye line ke achen. Assalamu alaikum warahmatullah. আমরা বোধহয় লাইনটাকে হারিয়ে ফেলেছি ব্যাক টু আরিফ ভাই আরিফ ভাই লেটস হ্যাভ আ লুক দ্যাট সো হোয়াট ইজ আওয়ার আপডেট ফর লাস্ট 7 ডেজ ওকে আশা ভাই থ্যাংক ইউ ভেরি মাচ উইল কাম ব্যাক টু অকশন লেটার অন আফটার দ্য শিওর সুপ্রিয় দর্শক আশা ভাই আমি মানে মানে এই সপ্তাহে প্রচন্ড ব্যস্ত আসলে আমার স্পেশালি মানে বাংলাদেশ থেকে গেস্ট আসার জন্য আমি আর একটু টেকনিক্যালি মানে দুদিকে ব্যালেন্স হয়ে গেছি তারপর আমি কিছু ডাটা নিয়ে আসছি আপনাদের জন্য তথ্য প্রপার্টি রিলেটেড ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে আমি চলে যাব সুপ্রিয় দর্শক আপনাদের আপডেট যেটা দিতে যাচ্ছি যে নিউ গভর্নমেন্ট যেটা কনজারভেটিভ পার্টি এসছে তারা প্ল্যান করছে যে হেল্প টু বাই এবং আইসা তারা এক্সটেন্ড করবে 2020 পর্যন্ত সেক্ষেত্রে দেখা যাচ্ছে হেল্প টু বাইয়ের তারা মোর ফোকাস করছে নিউ গভর্নমেন্ট এবং আইএসএ যেটা ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যালাউন্স যেটা আছে সেটার ক্ষেত্রে তারা এক্সটেন্ড করছে যেটাকে তারা কিছুদিন আগে বলেছিল যে পার পার্সনের যে সেভিংসের যে পরিমাণটা সংশোধন করেছিল সেটা এক্সটেন্ড করছে 2020 পর্যন্ত এটা ছিল ফার্স্ট আপডেট সেকেন্ড আপডেট আমি নিয়ে আসবো যে প্রপার্টি সেলসের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল প্রপার্টি সেলসের ক্ষেত্রে আপনার থাকছে যে স্কটল্যান্ডের যে সেলসের পার্সেন্টেজ অনেক অনেক পরিমাণে বেড়েছে মানে ইফ ইউ কম্পেয়ার আপনারা যদি কম্পেয়ার করেন যে গ্রেটার ইংল্যান্ড এবং ওয়েলসের যে প্রাইসটা গ্রোথ করেছে তার থেকে কিন্তু পরিমাণ সংখ্যায় এটাকে বলতে পারেন ডাবল তো স্কটল্যান্ডের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখছে অথবা আমরা লক্ষ্য করতে পারি যে প্রচুর পরিমাণে দাম বাড়ছে স্কটল্যান্ডের সাইডে এটা ছিল একটা আর একটা আপডেট থার্ড আপডেট আমি যেটা নিয়ে আসছি আশাভাই আপনি কিন্তু ব্যালেন্স আপ করতে পারেন আই ক্যান গো সিরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ সেটা হচ্ছে যে হোম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিসেন্টলি যারা বাড়ির ওনার আছেন তাদের দেখা যাচ্ছে যে যে প্রিমিয়াম যে হোম ইন্স্যুরেন্স প্রিমিয়ামের পরিমাণটা পার্সেন্টেজ তুলনামূলকভাবে কমেছে তো আপনারা যারা কারেন্ট যেসব হোম ইন্স্যুরেন্স করছেন আপনারা একটু মার্কেটে যাচাই বাছাই করে নেবেন আপনারা মে বি ক্যান সেভ সাম মানি যদি একটুখানি আগের থেকে আপনাদের মানে কি বলে ইউনিভার্সিটি আসার আগে যদি চেক করেন মে বি ইউ ক্যান সেভ সাম মানি অ্যাজ ওয়াল অ্যাজ এটা ছিল একটা আপডেট আপনার হোম ইন্স্যুরেন্স রিলেটেড ইস্যু আমি তারপরে চলে আসবো যে গত মার্চ এবং এপ্রিলে রেসিডেন্সিয়াল প্রপার্টি ইউকেতে ফল করেছে মানে গ্রেটার গ্রেট ব্রিটেনে যেটা 3.4% এটা ছিল একটা তথ্য আপনাদেরকে উপস্থাপন করার জন্য দেখার জন্য তারপর আমি চলে আসবো যে ফল করেছে আপনি বলছেন 3.4% অল মানে গ্রেটার ইউকের মধ্যে প্রাইস ফল করেছে রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে নট ইন দা কমার্শিয়াল মানে সো ইজ নট এ গুড নিউজ ফর ইজ নট গুড নিউজ ইউ ক্যান সে বাট ইজ সাম শর্ট অফ মানে ইমপ্যাক্ট আসছে যে এখানে মানে তার মানে কি সব জায়গায় যে হচ্ছে তা কিন্তু না আমি শিওর যে আপনিও কিছু এই বিষয়ে মঞ্জু হ্যান্ড দিতে পারেন যে এখানে হচ্ছে যে লন্ডনের বাইরে মানে কোথায় অনেক জায়গায় বেড়েছে অনেক জায়গায় কমেছে কিন্তু অন এভারেজ গ্রেটার ইউকের মধ্যে এই তথ্যটা আর কি এটা একটা আপডেট ছিল সুপ্রিয় দর্শক আর একটা আপডেট আমি নিয়ে আসি সেটা হচ্ছে যে ইউকেতে টেনেন্টদের ক্ষেত্রে যে রেন্ট এরিয়ার থাকছে সেটার পরিমাণ একটু বেড়েছে এটা আবার ল্যান্ডলর্ডদের জন্য সুখবর না কিন্তু এখন দেখা যাচ্ছে যে রেন্ট এরিয়াটা বাড়ছে কেন তো সুতরাং আপনারা টেকনিক্যালি অবশ্যই আপনাদেরকে ট্যানেন্ট সিলেকশনে আপনার এজেন্সি অথবা আপনার ভূমিকা একটুখানি নজরদারি করতে হবে যে কোনো ক্ষেত্রে আপনারা যারা করছেন কেন হচ্ছে এটা একটু অ্যানালাইসিসের বিষয় আছে যে এ বিট স্ক্যারি নিউজ বাট ইটস নট দ্যাট স্ক্যারি বাট এন্ড অফ দ্য ডে দ্য পার্সেন্টেজ ইজ লো বাট মানে যেটা আসছে যে কম্পারেটিভলি গত কয়েক বছরের তুলনায় পরিমাণটা বেড়েছে এ ছিল একটা আপডেট আমি সর্বশেষ আপডেট যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে লন্ডনের প্রপার্টিতে নিয়ে আর কি আমি আমি আপনাদেরকে এভাবে একটু উপস্থাপন করতে চাচ্ছি যে ওয়েলকাম টু লন্ডন ইন 2030
2030 তে ল্যান্ডের প্রপার্টি কি হচ্ছে। এখানে আসছে যে আমরা যদি কম্পেয়ার করি যে গ্রেটার লন্ডনের মধ্যে এভারেজ হাউস প্রাইস কত, এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা চলে আসব যে গ্রেটার অ্যাট দ্য মোমেন্ট মার্কেটে আছে 490,000 এভারেজ হাউস প্রাইস ক্ষেত্রে অন জেনারেলভাবে। আশা ভাই বোধহয় কিছু বলবেন, আমি শিওর আপনি আপনাকে একটু ই দিচ্ছি, মানে ইউ ক্যান আই গেট হাইপার ওয়েন ইউ টক অ্যাবাউট দ্য মানি। এখানে থাকছে সুপ্রিয় দর্শক, আমি যদি ওভাবে চলে যাই যে তখন আপনারা কে কীভাবে কী ভাবছেন, এখানে ধারণা করা যেতে পারে। আপনারা কি একবারও চিন্তা করেছেন যারা ইনভেস্টমেন্টে আছেন তাদের জন্য কীরকম ধরনের স্ট্যাটিস্টিক্স থেকে এনার বিশেষজ্ঞরা বলছে যে 2030 ইউকের এই যে এভারেজ প্রাইস, সরি লন্ডনের যে এভারেজ এই প্রাইসটা আছে এটা হয়ে যাবে 1 মিলিয়ন পাউন্ড। আরিফ ভাই আপনাকে থামাতে হবে, আপনি জাম দিয়ে মিলিয়নে চলে গেছেন, আমাদের আপনাকে থামাতেই হচ্ছে, না হলে লেটস হ্যাভ দ্য ভিউয়ার্স হ্যাভ এ টি ও কফি, লেট দেম হ্যাভ এ থট। সুপ্রিয় দর্শক, আপনারা এক কাপ কফি নিয়ে বসুন, আমরা চলে আসবো আপনাদের মাঝে একটু পরেই চলে আসছি একটা ছোট্ট ব্রেক নিয়ে। ব্রেকে যাওয়ার আগে আপনাদের বলছি যে আপনাদের যে কোনো প্রশ্ন থাকতে পারে প্লিজ গেট রেডি অ্যান্ড গিভ আস এ কল অ্যান্ড টক টু দেম। আপনি আমাদের ইমেল করতে পারেন, টেক্সট করতে পারেন, এবং আপনারা যদি এই অনুষ্ঠানটি লাইভ দেখতে চান অন আইপ্যাড ল্যাপটপ অর ইন ইয়োর মোবাইল www.banglatv.co.uk তে যে আপনি যেখানে লাইভ চিহ্নটা আছে সেখানে প্রেস করলে আপনারা আমাদের এই অনুষ্ঠানটি যে কোথাও ট্রেনে বসে বাসে বসে যে কোথাও বসে আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পারেন। চলে জাস্ট একটা ব্রেকে, ব্রেকের পরে আবার দেখা হচ্ছে, প্রশ্ন সাথেই রইল আপনাদের, ধন্যবাদ। আপনি কি ল্যান্ডলর্ড? তবে আপনার জন্য রয়েছে সুখবর, প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে, আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি। এক্সেলেন্ট সার্ভিস। আপনার প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন প্রাইম এস্টেট এজেন্ট 0207375118। সুপ্রিয় দর্শক, ব্রেকের পরে আবার চলে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। আমরা ব্রেকে যাওয়ার আগে আমরা শুনছিলাম যে আমাদের আপডেট গত 7 দিনের যে আপডেট, তো আরিফ ভাই আপডেটগুলো শেষ করেছেন, কিন্তু এই আপডেটের মধ্যে আমি কয়েকটা জিনিস হাইলাইট করছিলাম। উনি একটা জায়গায় আপনি বলেছিলেন আরিফ ভাই, ইফ আই এম নট রং, যে একটা জায়গায় আমি যেটা করলাম যে আপনি বলছেন গ্রেটার ইউকেতে 10% আপ হয়েছে গত বছরের তুলনায় প্রপার্টির প্রাইস, আবার আরেক জায়গায় বলেছেন যে 3.4% ফল করেছে। এটা আমি আপনাদের মানে জিনিসটা কনফিউশনটা মানে যেটা আপনার মধ্যে আসছে সেটা ছিল ওটা গ্রেটার ইউকের মধ্যে। হ্যাঁ, এখন গ্রেটার ইউকের মধ্যে আপনি যখন আসেন গত আমি যেটা পার্সেন্টেজ নিয়ে আসছি যে 4% যেটা সরি 3.4% যেটা হচ্ছে সেটা গত মার্চ এবং এপ্রিলে, এবং গত মার্চ এবং এপ্রিলের যে প্রাইসটা ছিল তখন সেটাকে এই অবস্থায় লিটল মানে ফল করেছে। হ্যাঁ, এখানে এক একটা ডাটা মানে তথ্য এক একটাভাবে তথ্য সূত্র ধরে আনা হয় আর কি। এখানে দেখা যাচ্ছে যে নির্বাচন ছিল আপনার যেটা মানে এ মাসে গেল, তখন হচ্ছে কি যে আপনার যারা ইনভেস্টর আছেন তারা ওই মার্কেটে মানে একটা মানে কি বলে যে স্তম্ভিত মতো থেকে গেছে এন এভারেজে, যখন দেখা যাচ্ছে যে তখনকার ক্ষেত্রে প্রপার্টির প্রাইসটা ওরকমভাবে বাড়ে নাই।
বুঝতে পারছি আপনাকে। তো এখন আপনি যদি হোল ইয়ার লট ধরে ই করেন, ক্যালকুলেশন করেন, তখন আসতেছে এটা এভাবে আর কি, যে মানে ডিভাইডিং করা এপ্রিল এবং মার্চ এবং এপ্রিল। আই এম ক্লিয়ার, আই এম প্রিটি ক্লিয়ার রাইট নাও। দিস ওভারঅল 10% আপ হয়েছে, বাট অনলি দিস টু মান্থস ফল করেছে দ্যাট পার্সেন্ট। ওকে দর্শক, আমরা কথা বলছিলাম আরিফ ভাইয়ের সাথে, আমরা আবার চলে যাচ্ছি অকশনের বিষয় নিয়ে। আরিফ ভাই, অকশন যদি আপনি যদি অকশন নিয়ে আবার কথা বলা শুরু করেন, যেখানে আমরা থেমেছিলাম রিগার্ডিং মানি, যে সে 2030-তে এখনকার যে প্রাইস আছে সেই প্রাইসটা অলমোস্ট টুয়াইস হয়ে যাবে, হুইচ ইজ ইউ আর টকিং অ্যাবাউট মিলিয়ন। হ্যাঁ, ইফ ইউ ক্যান কন্টিনিউ ফ্রম না, ওখানে মানে জিনিসটা মরলস এভাবে শেষ আর কি। আমি একটুখানি ওইভাবে মানে মানে ব্রেকের জন্য আপনার আপনাকে রেসপেক্ট, বাংলা টিভিকে রেসপেক্ট রেখে মানে প্রোগ্রামটাকে মানে ওভাবে আমি অফ খেয়ে গেছি। মানে জিনিসটা হচ্ছে সুপ্রিয় দর্শক, আমি যে কথা বলছিলাম যে প্রপার্টি অ্যানালাইজ যারা আছে তাদের অভিমত থাকছে, তারা দেখছে মানে তারা প্রেডিক্ট করছে ধারাবাহিকতার এই যদি এভাবে যে বাড়ার হিস্ট্রি রয়ে গেছে গত ওয়ান ডেকেড ধরে, এই ট্র্যাকটাতে মানে মানে চলে যাবে 2030-তে। তো এই জন্য আমি একটুখানি স্পেশালভাবে বলেছিলাম যে ওয়েলকাম টু লন্ডন ইন 2030। আপনারা কে কী ভাবছেন দর্শকরা এখন এখানে, আমরা যারা আমাদের কমিউনিটির যারা ইনভেস্টার আছেন তারা মানে একটা পিডিক করতে পারছে, আবার যারা প্রপার্টি ল্যাডারের নাই তারা একটা পিডিক করতে পারছে যে ইজ এ টাইম টু গেট অন। অবভিয়াসলি যাওয়ার আগে অনেক কিছু আছে যে দেখে শুনে বুঝে নিতে হবে যে আপনি মানে প্রপার জায়গা ঠিকমতোভাবে যাচ্ছেন কি না। থ্যাংক ইউ আশরাফ ভাই। আমাদের আমাদের মঞ্জু ভাই আছেন, যেমন উনি প্রপার্টি ল্যাডারে আছেন এবং উনি অকশন নিয়েই কাজ করেন আমি যতটুকু জানলাম। যে মঞ্জু ভাই তো অনেক অ্যাক্টিভিটিস এখানে, দ্যাটস ওয়াই আমি প্রথমেই ওনাকে সম্বন্ধে দিয়েছি যে হি ইজ এ ইয়াং এন্টারপ্রেনার অ্যান্ড এ ডাইনামিক এন্টারপ্রেনার। আমাদের কমিউনিটিতে বেশ ভালো ভূমিকা রাখছে উনি আমাদের এরকম ধরনের, আমরা এই জন্যই প্রোগ্রামটাকে আজকে এভাবে একজনকে নিয়ে আসা যে তার কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুক, যাতে আমরা আমাদের কমিউনিটিকে তথ্য দিতে পারি যেটা উনি ইন প্র্যাকটিক্যালি মানে আছেন এবং বিভিন্ন লাইনে এই ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড ডিফারেন্ট বিজনেসে। মঞ্জু ভাই, আপনি যেখানে শেষ করেছিলেন যে গাইড প্রাইস অ্যান্ড রিজার্ভ প্রাইস, এই এই যেখানে আপনি শেষ করেছিলেন, আপনি যদি ওইখান থেকে আবার একটু শুরু করেন রিগার্ডিং যে লিগেল ম্যাটার্সটা কীভাবে করতে হবে সেটাও বলেছেন আপনি, মার্কেটটা সার্ভে কীভাবে করতে হবে সেই সম্পর্কেও আপনি একটু টাচ করেছেন, এবং প্রপার্টি ডিভাইডিং করার সময় যা যেটা করা উচিত আপনি যদি সেই বিষয়ে নিয়ে আলাপ করেন অকশনের ব্যাপারে। আমি মানে প্রাইসিংয়ের ব্যাপারটা আমি আরেকটু ব্যাখ্যা দিতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে অকশন হাউসে যখন আমরা একটি প্রপার্টিতে আমরা বিডিং করব, বিডিং করার সময় আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে যে ওই পার্টিকুলার প্রপার্টিটার জন্য আমি আপ টু কত প্রাইস পর্যন্ত আমি নিজে অ্যাফোর্ড করতে পারবো আমি যাব, তো সেইটা ডিপেন্ড করবে প্রপার্টির প্রেজেন্ট মার্কেট প্রাইসটা কীরকম আছে এবং প্রপার্টির কন্ডিশনটা কীরকম, এই দুটার মধ্যে যে একটা গ্যাপ থাকবে ওই গ্যাপটাই হবে হলো আমার আই মিন ডিসিশন মেকিং পয়েন্টস, আমি মানে আমার প্রফিট মার্জিন। সে প্রপার্টিটা যদি সে নাইস কন্ডিশন টিপটপ কন্ডিশন, প্রপার্টিটার দাম সেফ এক্সাম্পল 200,000, এখন একটা গাইড প্রাইস দেওয়া আছে 140,000, এখন আমি বিডিং করলাম, বিডিং করে আমি লাকিলি আমি 145-150 বা ইভেন 155 পেয়ে গেলাম, দেন ইটস 200,000 আর আমি কিনতেছি 155, সে ফর এক্সাম্পল দিস ইজ দেয়ার ইজ এ ডিফারেন্স অফ 45,000 পাউন্ডস, এখন আমাকে যদি আমি যদি এখানে আরও 10-15,000 পাউন্ডস ইনভেস্ট করে এটাকে রিনোভেট করি, দেন ইয়েস ইট ইজ এ ভেরি গুড বাই, আই বট ইট very good price, I have instant equity there. That is the ultimate goal for the property investor for the going to the auctions. যারা এক্ষেত্রে মানে প্রপার্টি ইনভেস্টমেন্ট যারা থাকতে যাচ্ছে তখন তাদের ক্ষেত্রেও একটা জমি জমা হয়ে থাকতেছে ডেফিনেটলি, কারণ আমি যদি এই প্রপার্টি স্ট্যান্ডার্ড স্টেশন থেকে কিনি মানে থ্রু দ্য উইন্ডো প্রাইস, তাহলে এখানে তো আমাকে 200,000 পে করতে হবে,
But I'm going to pick up one. Take another. I'm going to manage Ilane Ashini or other people analyze Cornito, current local agency cable, current market analysis. Analysis is nowadays is very easy. I'm not the online Google search query. I'm not the land registry search query with particular postcode within half a mile, within quarter mile. That type of property, if it is a flat, we can put flat, how many bedrooms, right? So last 3 months, say for example, we do the search, we found, say yes, last 3 months, a postcode er moddhe, two bedroom flat, say, pasta bikri hoyeche. So okhan theke amra dekhte pabo. What are the prices from there? Eta pabo. At the same time, amra ekhon dekhbo je, oi postcode, oi two bedroom property, koto for sale as a different student, book e. Analysis is a catch. Data about the market price is this. Normally, I'm not a dehi standard practice. The asking price is a through the estate agent for sale. Normally, the achievement price or agreed sale price is normally in Greater London 95% to 97% at the minimum 95%. So we can get a idea from there, and then we can see the guide price. And then we can calculate how much we need for renovation if it's required. So then it is a anushangik costing add korte hobe. Ekhane to sathe add korte jacchi Monzur bhai with respect. Ekhane amader community ke jodi jokhon investment er khetre neya hocche tar mane ki shekhane ki korche bhara dicche tokhon ekhane bharar bishoyta ekta মানে বিরাট ভূমিকা রাখছে যে আপনারা দর্শক যারা দেখছেন আপনাদের দেখে নিতে হবে যে আপনি এটা কিনছেন কত দিয়ে কিনছেন কেনার পরে বঞ্জু ভাই যে তার বিভিন্ন এক্সপেরিয়েন্সের প্রেক্ষাপটে যে সব কথাগুলো বলছে সেটা পাশাপাশি দেখা যাচ্ছে আপনি ঘর আপনি নিজে থাকছেন না আপনি থাকতে তো তখনটা দরকার হচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে যে আপনি রেন্ট দেখছেন এজ এ বাই টু লেট এজ এ বাই টু লেট আপনি কত অ্যাচিভ করতে পাচ্ছেন এট দা মোমেন্ট দুই বেডরুমে আপনার পোস্ট কোডে কতটুকু আপনি পাচ্ছেন যদি আমরা ধরে নেই যে দুই বেডরুম প্রপার্টি কেনা হচ্ছে তখন আপনি আপনার মর্গেজ কত যাচ্ছে আপনার এখানে কত আপনি রেন্টাল ইনকাম দেখতে পাচ্ছেন সুতরাং আপনার এখানে ক্যালকুলেশনের যে ফ্যাক্টরটা আছে ইজ বড় ভূমিকা রাখে আপনাদেরকে এই ক্ষেত্রে ভালো করে দেখে নিতে হবে যে আপনারা বাই করার পাশাপাশি এই রেন্টাল ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি কতখানি রিটার্ন পাবেন ইট ইজ এ বিগ ফ্যাক্টর কাজ করবে এটা আমি একটু পাশাপাশি অ্যাড করলাম ব্যাক টু আশা ভাই আমার মনে হয় যে আপনাদের এই পুরো বিষয়টা যারা এইটাতে নামবেন তারা যদি এই বিষয়টা নিয়ে একজন স্পেশালিস্টের সাথে বসেন দেন দে উইল হ্যাভ এ গুড গাইড অ্যান্ড দে উইল গেট এ হোমওয়ার্ক অ্যাজ ওয়েল হোমওয়ার্ক ইজ আমি যেখানে আপনাদের কথা যেটা বুঝতে পারলাম দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি একটা অ্যাড করতে চাচ্ছি আমি সেটাই বলেছি এনি ওয়ান ইনভলভ উইথ দ্য প্রপার্টি মার্কেট আই মিন অকশন প্রপার্টি মার্কেট তাদেরকে অ্যাটলিস্ট তিন থেকে চারটা অকশন হাউস অকশন সেশন তাকে যেতে হবে গিয়ে তাকে জ্ঞানটা নিতে হবে এবং লিগাল প্যাকটা কীরকম হইতে পারে কেনার দরকার নেই এখন দুই তিনটা লিগাল প্যাক সে প্রিন্ট আউট করলো বা অনলাইনে দেখলো দেখে সে গোথ্রু করলো গোথ্রু করে সে মেক এ নোটস এটা কি এটা কি এটা কি দেন এটা এক সময় তার টেন কোশ্চেন তার সে পেলো তিনটা বা চারটা লিগাল প্যাক অ্যানালাইসিস করে দেন সে এটা তার যে সলিসিটার আছে যে যে তার কনভিন্সিং করবে তার বাইং মানে বাইং অ্যান্ড সেলিং ব্যাপারটা তার সাথে সে একটা অ্যাপয়েন্টমেন্ট করে সেইটা ক্লিয়ার হয়ে নিল এটা একটা হতে পারে তারপর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ইট ইস এ ভেরি কুইক ট্রানজ্যাকশনস উইদিন 28 ডেজের মধ্যে কমপ্লিশন হ্যাজ টু বি টেকেন প্লেস ইফ দ্য বায়ার ইজ ফেল টু পে অফ ফেল টু কমপ্লিট দ্য ট্রানজ্যাকশন উইদিন 28 ডেজ 28 দিনের মধ্যে তাহলে সে যে 10% ডিপোজিট দিয়েছে অকশন হাউসে সেটা ফর ফিউচার হয়ে যাবে অর্থাৎ সে সেটা লুজ করবে তো এই ক্ষেত্রে আমি ভিউদেরকে অনুরোধ করব তারা অকশনে প্রপার্টি কেনার আগে তারা তাদের ফাইন্যান্সটাকে ফুললি অ্যারেঞ্জ করে দেন তাদেরকে যেতে হবে যে আমি একটা প্রপার্টি কিনতেছি আমাকে স্মরণ রাখতে হবে যে এটা 28 আমি অলরেডি 10% কিন্তু দিয়ে ফেলছি অকশন হাউসে গিয়ে ওয়ান্স দ্য হ্যামার ইজ ফল ডাউন আই হ্যাভ টু পে 10% আই এম লিগালি অবলাইজড টু বাই ইট না এখন ব্যাপারটা হচ্ছে যে এই 10% প্রিপারেশনটাও থাকতেছে আমাদের যখন আমরা অকশনে যাচ্ছি জি 10% আমাকে দিতে হবে অনেক সময় চেক দিয়ে আসলাম এই নেক্সট যে চেকটা ক্লিয়ার হচ্ছে এই চেকটা স্পেশাল চেক
পরের দিন এটা ব্যাংক হয়ে মানে ই হয়ে যাবে, আপনাদেরকে এখানে লিগাল সাইডটা এইভাবে খেয়াল করে নিতে হবে। যদি এই যে কথা বলছেন মঞ্জু ভাই, যদি 28 ডেজের মধ্যে আপনি কমপ্লিট না করতে পারেন তো আপনার 10% কিন্তু মার যাচ্ছে, জি তখন আপনি লুজ করছেন ইনস্ট্যান্টলি। আবার অনেক সময় আছে যে এই লিগাল প্যাকের মধ্যে দিয়ে আপনি মানে এক্সটেন্ড করার জন্য রিকোয়েস্ট করতে পারেন, আপনাকে থাকতে হবে। আমরা বলে মানে বলেছি যে আমরা 3 পর্বে মোটামুটি সামারি আপ করবো। আজকে মঞ্জু ভাইয়ের কিছু এক্সপিরিয়েন্সের প্রেক্ষাপটে তার শেয়ারিং একটা বিষয়, আমরা সময়ের স্বল্পতার কারণে হয়তো বা মানে অতখানি কভার করতে পারবো না, বাট এক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে আপনাকে আপনি ফাইন্যান্স যেটা করছেন মঞ্জু ভাই, আপনি ই ক্যান অ্যাড অন অ্যাজ ওয়াল অ্যাজ মানে ইসের সাথে যে এই বাকি যে মানিটা আপনি ক্যাশে পে করছেন নাকি আপনি মর্গেজ নিচ্ছেন, মর্গেজ নিতে গেলে আপনাকে আগে থেকে কতখানি প্রিপারেশনের বিষয় আছে সেটা আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। আপনি অকশনে গেলেন তার ঠিক না, তখন আপনাকে হচ্ছে যে আপনার মানে আপনি এখানে আসছেন কিছু গেইন করার জন্য কিন্তু আপনার হিতে বিপরীত হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের কমিউনিটিকে মানে সাবধানতা, যারা এই লাইনে নতুন করে আসতে চায়, যারা আছেন তো আছেন ভালো করছেন, আবার এই বিষয় অ্যানালাইসিসের বিষয় থেকে যাচ্ছে। জি বঞ্জু ভাই, আমার একটা প্রশ্ন আসলো যে একদম আম জনতা যারা নাকি নতুন এই অকশনে ঢুকবে, তাদের কি আগে রেজিস্ট্রেশন করতে হবে অকশনে গেলে, অকশন মার্কেটে গেলে? না, ওই রকম রেজিস্ট্রেশন করার দরকার নেই। যেমন কোনো কোনো লটে মানে প্রপার্টি সে অকশন হাউসে যে প্রপার্টিগুলো বিক্রি হয় প্রত্যেকটা প্রপার্টিকে এক একটা লট বলা হয়, মানে সে আজকে 50 প্রপার্টি বিক্রি হবে আজকে, রাইট, 10 o'clock শুরু হলো অকশন, সে 2 o'clock শেষ হয়ে যাবে, এই সময় আমাদের 50 প্রপার্টি উইল বি গো টু দ্য অকশন হাউস। সো নাম্বার 1 নাম্বার 2 প্রত্যেকটাকে বলা হয় লট। তো এই এই লটগুলো যেটা হচ্ছে, এই লটগুলো যখন আপনার ই হবে, আপনার সমস্ত লট না, কোনো কোনো স্পেশাল লটের মধ্যে তারা ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন সিস্টেমস তারা করেছে। কেন করেছে? রিজন বিহাইন্ড ইজ sometimes it's happened in several times buyer property auction house participate korlo auction kinlo hammer fall holo then she legally obliged somehow he or she realized that this is not right for me, I'm making loss. Sometimes some people left the auction house without paying the signing money, signing there, yeah, they can escape it, yeah, but if the pre-registration systems, they have to sign the registration papers, or with that they need to submit their proof of ID, proof of address. So that's for legal, yes, formalities. And the auction house, they're going to allocate a number, say 57. I have a 57 number like that. So when I'm bidding, I have to show this number on the auction house. All right, right? I got you. I'll come back to you in a minute. Shubhri Darshok, kotha hochilo amader dujon young অ্যান্ড ডাইনামিক এন্টারপ্রেনার্স এবং প্রপার্টি বিষয় নিয়ে যারা অনেক সময় ব্যয় করে থাকেন এবং তারা তাদের অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে বিলিয়ে দিচ্ছেন। আপনারা প্রপার্টি নিয়ে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, জাস্ট পিক আপ দ্য ফোন, আপনারা লাইভে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের দুজন বিজ্ঞ লোকের সাথে, এবং ওনাদের সাথে আপনারা জানতে পারেন আপনাদের মনের ভিতরে যে লুকিয়ে থাকা যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা মনের ভিতরে না রেখে আমাদেরকে ফোন করুন। ফোন করার সময় আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে ডাইরেক্ট কথা বলুন, আর যে টিভির নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনি সেই নাম্বারে আপনি আমাদেরকে কল করুন, টেক্সট করতে পারেন, উনির সাথে সাথে টেক্সট পাবেন, ইমেল করুন, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অফ দ্য শোতেও আমরা ইমেলের অ্যান্সার দিয়ে থাকি। আমি আপনার কথা বলতে পারতে আমার কিন্তু একটা টেক্সট আসছে মানে অলরেডি সিটিং, আপনি আপনি একজন বলেছেন অবশ্য নাম আপনি বলেননি, ছিল আপনার এরকম যে সালাম দিয়ে আপনি জানতে চেয়েছেন যে প্রপার্টি অকশন এসএক্স এরিয়াতে আমি মানে কীভাবে মানে ওয়েবসাইটটা পাবো। সুপ্রিয় দর্শক, আপনাকে উদ্দেশ্য করে যে লিখেছেন এবং প্লাস আমাদের যারা দর্শক যারা দেখছেন, আপনারা মানে অনলাইনে সার্চ করলে, গুগল সার্চ করলে আপনি অনেক সময় পাবেন যে প্রপার্টি অকশন ইন লন্ডন, অ্যারাউন্ড লন্ডন বিভিন্ন জায়গায় থাকে। কিছু কিছু অকশন কোম্পানি আছে যে তারা কিন্তু গ্রেট ব্রিটেনকেও মানে ই করে, মানে দেখা যাচ্ছে যে হোল কভার করে, দেখা যাচ্ছে ইস্ট লন্ডনে একটা অকশন হাউস অকশন কোম্পানি
তারা কিন্তু প্রপার্টি বিক্রি করছে স্কটল্যান্ডে, তারা বিক্রি করছে ম্যানচেস্টারে, লন্ডনে, বিভিন্ন জায়গাতে। তো এখানে হবে কি আপনি সার্চ করলে বিভিন্নভাবে পেয়ে যাবেন, কারণ এটা হচ্ছে যে এরা নর্মালি প্রতি মাসে এক একবার করে থাকে, যেসব বড় কোম্পানিগুলো আছে তারা করে থাকে প্রতি মাসে। আপনি যখন রেজিস্টার্ড হবেন, রেজিস্টার্ড হয়ে গেলে আপনাকে অটোমেটিকভাবে আপনাকে ইমেলে পাঠাবে, আপনি তখন লটগুলো দেখতে পাচ্ছেন। আপনি যদি রিকোয়েস্ট করেন আপনার তাকে আপনাকে ক্যাটালগও পাঠাবে। তো সেই ক্ষেত্রে আমি শিওর যে আপনার প্রশ্নের আপনি উত্তরটা পেয়েছেন, এবং এভাবে আপনি আপনার মানে আপনি লগ ইন করতে পারেন, তথ্য পেতে পারেন। থ্যাংক ইউ কলার। এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, এই ভিউয়ার যে আপনাকে এসেক সম্পর্কে বলছে, যে আমরা যেই এলাকাতে পার্টিকুলারলি প্রপার্টি কিনতে চাই, আমরা ওই এলাকারও কিছু স্পেশালিস্ট আপনার অকশনার্স রয়েছে ওই কাউন্টিতে বা সারাউন্ডিং কাউন্টিতে। তো এটা আমরা ওই সার্চ ইঞ্জিন দিয়ে আমরা উই ক্যান ফাইন্ড আউট ওই এলাকাতে বা ওই নিয়ার অ্যাবাউট ওই লোকালিটিতে কোন অকশন হাউস স্পেশালি প্রপার্টিগুলো অকশন করে থাকে। এক্সেলেন্ট। সুপ্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের দুজনের সাথে, আবারও বলছি যে ইফ ইউ গট এনি কোয়েশ্চেনস ইন ইউর মাইন্ড, জাস্ট পিক আপ দ্য ফোন অ্যান্ড টক টু আস। আমি অকশনের বিষয় নিয়ে আরেকটা কথা মঞ্জু ভাইয়ের কাছে যাচ্ছি। মঞ্জু ভাই, আপনি যে অকশনের যে প্রপার্টিগুলো আপনি কিনেন, আর সোফার আমি জানি আপনি অনেকগুলো কিনেছেন এবং সেগুলিও আপনি ডেভেলপ করেছেন, তো ডেভেলপের ক্ষেত্রে আপনি কাদেরকে চুজ করেন? ডু ইউ হ্যাভ ইয়ার ওন ডেভেলপার, অর আপনি যেটা ভালো মনে করেন, যেটা আমাদের ভিউয়ার্সদের জন্য সুবিধা হবে, ভালো হবে, আপনি যদি সেই বিষয় নিয়ে একটু কথা বলেন। থ্যাংক ইউ আশরাফ ভাই। যেটা আমাদের প্রথমে খেয়াল করতে হবে বা লক্ষ্য রাখতে হবে, যে আমি আমার অ্যাফোর্ডেবিলিটি কীরকম, অর্থাৎ আমি কতটুকু আমি আমি নিতে পারবো, মানে আমার প্রজেক্টটা কীরকম হবে। তো আমি যেটা শুরু করেছি প্রথমে, আমি প্রথমে খুব ছোটো ছোটো প্রপার্টি দিয়ে শুরু করেছি, সে থ্রি বেডরুম হাউস, টু বেডরুম হাউস, অর ফ্ল্যাট, থ্রি বেডরুম, টু বেডরুম হাউস। আপনি ছোটো ছোটো বলছেন, তার মানে আপনি আরও বড় বড়? নো, গ্রাজুয়ালি, অন এ সিঙ্গেল ইউনিট, একটা একটা মাত্র প্রপার্টি, দেন ওটার মধ্যে মানে খুব বেশি তো কাজ হওয়ার কথা, মানে আপনি মানে যখন দেখছেন প্রপার্টি কিনছেন তখন আপনি দেখছেন কতখানি পরিমাণ কাজ লাগবে। হ্যাঁ, খুব বড় কাজ না। তো যেটা হয়, আমি কেনার পরে আমার দুই তিন গ্রুপ বিল্ডার্স আছে যারা আগে আমার হয়ে কাজ করেছে, তাদেরকে আমি কল করি, কল করে তাকে বলি যে আমাকে একটা কোটেশন দাও, অ্যাজ এ ফুল কোটেশন উইথ ম্যাটেরিয়ালস অ্যান্ড উইদাউট ম্যাটেরিয়ালস বোথ অ্যান্ড টাইম ফ্রেম, যে তুমি এটা করবা হাউ মেনি মান্থস ইউনিট, টু মান্থস, ভেরি ইম্পর্টেন্ট, থ্রি মান্থস, রাইট, বিকজ টাইম ইজ এ ফ্যাক্টর অলসো। ইয়েস। দেন এভাবে করে দেন আমি দেখলাম কম্পারিজন করি, নট নেসারালি যে যেই বিল্ডার কোম্পানি বা যেই বিল্ডার সবচেয়ে কম প্রাইস দেবে তাকেই কাজ মানে কাজ করবো, এটা আমি কখনো করি না। আমি যেটা দেখি নর্মালি, যে যে মোটামুটি রিজনেবল মিডিয়াম কোটেশন দিয়েছে আমি তাকে প্রেফার করি, কারণ ইস ইট সিমস টু মি হি ইজ সিনসিয়ার অ্যান্ড হি ওয়ান্ট টু মেক সাম মানি ফ্রম দেয়ার অ্যান্ড হি ডিড নট জাস্ট ফিনিশ দ্য জব অ্যান্ড র্যান অ্যাওয়ে, আমি আনফিনিশড অ্যান্ড র্যান অ্যাওয়ে ইন দ্য মিডল অফ দ্য প্রজেক্ট। ব্যালেন্স অফ কোয়ালিটি যেটা আপনি বলছেন। ওকে, হাউ অ্যাবাউট আরিফ ভাই, যদি আপনি কিছু অ্যাড করেন বা এনি মোর টেক্সট ফর, মানে আপনি অ্যাড করতে কি বলতে চাচ্ছেন, যে রিগার্ডিং দিস বিল্ডিং? আমার মানে এটা মঞ্জু ভাইয়ের এক্সপিরিয়েন্স, আমি অবশ্য মঞ্জু ভাইয়ের মতো অতখানি এক্সপার্ট ওভাবে অকশনের মধ্যে আমি যতটুকু মানে বাইং সেলিং করেছি মানে এর মধ্যে তুলনামূলকভাবে মঞ্জু ভাই থেকে অনেক কম। বাট তারপরে হচ্ছে যে এখানে যে কথা বলেছে মঞ্জু ভাইটা, আমি সেই কথাটাই রিপিট করবো সুপ্রদর্শক, আপনারা যখন এই ক্ষেত্রে বা মানে আপনার বিল্ডার চুজ করছেন, আপনাদের অসংখ্য সাবধানতা দেখে নিতে হবে। এখানে থাকছে যে আপনার বিল্ডার আসছে, কোম্পানি দিচ্ছে, কার্ড দেখা মানে দেখাচ্ছে, আপনাকে দেখে নিতে হবে তাদের ইন্স্যুরেন্স করা আছে কি না, তারা প্রপার কোম্পানি কি না, আপনি ফর্মেটে যাবেন কি না। এখানে আসছে যে আপনি রেফারেন্স নিয়ে মানে দেখতে পারেন যে বিল্ডার, কারণ বিল্ডার হয়ে যাচ্ছে এরকম ধরনের যে আপনি দেশি বিদেশি যাই বলেন না কেন, মানে এদেশে একটুখানি টেকনিক্যাল আমরা সাফার আর অনেকে। তো সেক্ষেত্রে আপনাকে যে রেফারেন্স নিয়ে দেখতে হবে, তার কোম্পানি থাকলে দেখে নিতে হবে যে তার যে ও মানে কাজের যে ইন্স্যুরেন্স ভিত্তিক ই থাকে, যে তারপরে আপনার থাকছে তার মানে অ্যাসুরেন্স কতদিনের জন্য আপনাকে দেয়া আছে, যেন কোনো কিছু ই হয় ফল করতে দেখে নিতে হবে আর কি। তা আমি যতটুকু এভাবে বলতে চাচ্ছি যে বিল্ডার চুজিং একটা ইস্যু, আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, যদি
টাইম ফ্রেম যে কথাটা বলুন যে বলেছেন খুবই খুবই ইম্পর্টেন্ট না যখন দেখা যাচ্ছে যে আপনার একটা কাজ লাগছে 3 মাস কিন্তু হয়ে যাচ্ছে 9 মাস আপনি 9 মাসে ভাড়া লুজ করছেন তখন আপনাকে এই ইনভেস্টমেন্টে আপনি প্রথমেই একটা ধাক্কা পেলেন সো ইট ইজ ভেরি টেকনিক্যাল ডিফারেন্ট বিকজ ইউ নিড টু আমি আপনাদের দুজনকেই থামাতে হচ্ছে যে আমরা খুবই গঠনমূলক আলোচনা শুনছিলাম এবং খুবই তথ্যমূলক যেগুলো আমাদের কমিউনিটিতে প্রত্যেকটা মানুষের জন্য রিগার্ডিং অকশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অল দোজ থিংস আমার হাতে আর 2 মিনিট সময় আছে আমি আপনাকে 1 মিনিট সাম আপ করতে বলবো 30 সেকেন্ড অ্যান্ড আই উইল টেক দ্য 30 সেকেন্ড প্লিজ থ্যাংক ইউ আশা 1 মিনিট প্লিজ প্রথমে দর্শক আমি মানে প্রথমে মানে আমি মঞ্জু ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার এক্সপিরিয়েন্স এবং তথ্য দিয়ে আমাদের মানে এই প্রোগ্রামটাকে প্রাণবন্ত করে তুলেছেন আমাদের কমিউনিটির মাঝে তথ্য দিয়ে যেটা আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন সেই সাথে আমি যেটা অ্যাড করতে চাইছি সুপ্রিয় দর্শক প্রোগ্রামটি 3টি পর্বে ভাগ করা হয়েছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আগামী পর্ব এবং তারপরে পর্বতে আপনারা এর মধ্যে রেডি করে রাখতে পারেন টেক্সট ইমেল করতে পারেন লাইভ কল করতে পারেন এই বিষয়ে আবার তো অন্য প্রপার্টি বিষয়কে কিছুতে আপনারা আছেনই আমি আপনাদেরকে এটি বলতে চাচ্ছি যে যেহেতু আমাকে অল্প সময়ের জন্য কথা বলতে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা অকশনে আমরা কাভার আপ যেতটুকু করেছি আজকে এটার মধ্যে একটা ফাইন্যান্স আপনাদের কাছে অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সের বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে মানে যদি আমরা সমস্যা মঞ্জুরের কাছ থেকে আরও তথ্য নিতে পারতাম ইনশাআল্লাহ আগামী যে গেস্ট আগামী পর্বে একজন আর একজন প্রপার্টি ডেভেলপার ভিত্তিক একজন একজন কোম্পানি মানে ভাই জয়েন করবে এই ছিল মোটামুটি আমি একটা জিনিস আমি কভার আপ করতে চাচ্ছিলাম সেটা হলো লিগাল ম্যাটারে প্রপার্টি অকশন অকশনের জন্য সেটা হচ্ছে যে নর্মালি যেটা আপনার লিগাল প্যাক থাকে অকশন প্রপার্টির জন্য অকশন যেদিন হয় ওদিন কিন্তু জাস্ট অকশন দিন তারা একটা কথা টার্ম আছে বলে অ্যাডেন্ডাম সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে সেলার উইথ দ্য অকশনস হাউস দে bring some changes on the legal terms and conditions that is very important because amra jokhon auction er legal pack dekhlam tokhon kintu oi change ta kintu tokhono asheni okhane ase okhane lekha nai je buyer have to pay say 2.5% of the achieved price eta kintu oi special condition chilo na eta as addendum hishebe just before the auction day morning is added up so before you go to the auction you check the addendum what even is in the last minute in the last minute yes all right that is a bombshell it's happened so many times for me thank you very much thank you very much Manju bhai and Arif bhai shubhro darshok Arif bhai most of the amar kotha gulo apnake bole diyeche regarding auction what you going to do in the next 2 episode asha kori apnara bhalo bhabe shunechen ebong auction bishoye joto proshno korte chan please write it down for 7 days to go next thursday তে আবার দেখা হবে ইনশাআল্লাহ তো চলে যাওয়ার আগে বলছি যে দর্শক এই পৃথিবীতে আপনার যে ইচ্ছা নিয়ে আপনি সামনের দিকে আগাচ্ছেন হোয়াট ইজ ইওর গোল নোবডি নোজ দ্যাট হোয়াট ইজ ইওর গোল সো ডোন্ট বাই দেয়ার আইডিয়াস দ্য সামবডিজ আইডিয়াস দ্যাটস ডোন্ট ডু দিস ডোন্ট ডু দ্যাট বিকজ দে ডোন্ট নো হোয়াট ইজ ইওর গোল সো ইউ কিপ গোয়িং ইউ বি পজিটিভ and you will be achieving that your goal so bhalo thakun shusto thakun abar dekha hobe next week same time same channel bhalo thakun assalamu alaikum rahmatullahi wa barakatuh